সো হ্যালো গাইস, কি অবস্থা? সবার কেমন আছেন? সবাই আশা করি সবাই খুব ভালো আছেন। এই ভিডিওতে আমি আপনাদের সাথে বিশ্বের জনপ্রিয় শিল্পীদের স্টেজ পারফর্ম করা কিছু গান শেয়ার করব, যেই গানগুলি আমাদের সবার মাঝে পরিচিত আর পুরো বিশ্বেও ব্যাপক ভাইরাল গানগুলি। বন্ধুরা, এই টপিকের ওপর আমার এই চ্যানেলে আরো একটি ভিডিও আছে, যেই ভিডিওতে অনেকেই কমেন্ট করছেন ব্ল্যাকপিঙ্কের একটি গান রাখার জন্য, আরো অনেকেই কমেন্ট করছেন মাইকেল জ্যাকসনের গান এড করার জন্য। এই গানগুলি আমরা এড করেছি, আরো অনেক গান আছে যেই গানগুলি আপনারা ভিডিওটা দেখার মাধ্যমে বুঝতে পারবেন। তো ভিডিওতে দেখানো গানগুলোর লিঙ্কগুলো ডেসক্রিপশনে থাকবে, আপনারা চাইলে ওখান থেকে ফুল গানটি চেক আউট দিতে পারবেন। আর কথা বাড়াচ্ছি না, ভিডিওটি শুরু করতেছি। সো গাইস, প্রথমে যে অসাধারণ গানটি এড করেছি, আমেরিকান পপ রক ব্যান্ড ইমাজিন ড্রাগনের বোনস গানটি। আমি জানি অনেক ফ্যান বেজ আছে বাংলাদেশ ইন্ডিয়াতে ইমাজিন ড্রাগন স্কোয়াডের। আপনাদের সাথে ইমাজিন ড্রাগনের যে গানটি শেয়ার করতেছি, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। এই লিঙ্কের ভেতর আপনারা ইমাজিন ড্রাগনের আরো একটি গান পেয়ে যাবেন, যে গানটির নাম হলো এনিমি। একটা ভিডিওতেই গাওয়া আছে দুটোটা গান। সো বন্ধুরা, তারপর আমরা যে গানটি শেয়ার করবো আপনাদের সাথে, কোরিয়ার জনপ্রিয় পপ ব্র্যান্ড BTS এর বাটার গানটি। বন্ধুরা, একটা মজার ব্যাপার শেয়ার করি, BTS এর এই বাটার গানটি গিয়েছে স্টেজে, এটা হলো মজার ব্যাপার না। মজার ব্যাপার হলো, এই গানটি গাওয়ার পর এটার বিচারক হিসাবে ছিল ব্ল্যাকপিঙ্কের সদস্যরা। এটা হলো বড় মজার ব্যাপার, একসাথে দুইটা জনপ্রিয় গ্রুপের আমরা সংঘর্ষ দেখতে পারছি। ব্ল্যাকপিঙ্কের যেরকম জনপ্রিয়তা পুরো বিশ্বে, সেরকম BTS এরও ব্যাপক জনপ্রিয়তা পুরো বিশ্বে। তবে এক নম্বরে মনে হয় BTS ই জায়গা করে নিয়েছে, ব্ল্যাকপিঙ্ক মনে হয় দুই নম্বর আছে। বন্ধুরা, তারপর আমরা যে গানটি শেয়ার করবো আপনাদের সাথে, কোরিয়ার আরও একটি জনপ্রিয় গার্ল গ্রুপ ব্ল্যাকপিঙ্কের টাইপা গার্ল নামে যে গানটি আছে, সেই গানটি। আমাকে অনেকেই কমেন্ট করছিলেন গত ভিডিওতে ব্ল্যাকপিঙ্কের গান এড করার জন্য। আমি ভাই ব্ল্যাকপিঙ্ককে ভালোভাবে চিনতেও পারিনি, পরে আপনাদের কমেন্ট দেখে আমি চিনতে পেরেছি। তো ভাই, দেখার পর আমি পুরোপুরি ফ্যান হয়ে গেছি ব্ল্যাকপিঙ্ক স্কোয়াডের। তো যারা যারা ব্ল্যাকপিঙ্ক স্কোয়াডের ফ্যান আছেন, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সো তারপর আমরা যে পার্সনের গানটি এড করেছি, কালজয়ী সিঙ্গার এবং ডান্সার মাইকেল জ্যাকসনের বিট এড নামে যে গানটি আছে, সেই গানটি। আমাকে অনেকেই রিকোয়েস্ট করছিলেন মাইকেল জ্যাকসনের একটা গান এড করার জন্য, তো আপনাদের জন্য এই গানটি। আর বন্ধুরা, এই গানটি কিন্তু পোলাপানের খেলাতে অনেক ব্যবহার করা হতো, আপনারা হয়তো অনেকেই খেয়াল করছেন। সো বন্ধুরা, তারপর আমরা যে অস্থির ইউটিউবারের গানটি এড করেছি, ইউটিউবার আবার সিঙ্গার বলা যাবে, ক্যারি মিনাটি। ক্যারি মিনাটিকে চিনে না এরকম লোক পাওয়া যাবে না বললে চলে, ইন্ডিয়ার জনপ্রিয় ইউটিউবার। তো ক্যারি মিনাটি যে গানটি আমরা এড করেছি, ইয়ালগার নামে যে গানটি আছে সেই গানটি এড করেছি। আমি জানি আমার ভিডিও দেখতেছেন এখানে অনেকেই ক্যারিমিনাটির ফ্যান আছেন, আর এই ভিডিওটা যেহেতু আমরা ইউটিউবের জন্য তৈরি করছি, সেহেতু ইউটিউবে ক্যারিমিনাটির ফ্যান বেসটা কতটুকু আপনারা অবশ্যই জানতে পারতেছেন। সো গাইস, তারপর আমরা যে অসাধারণ গানটি এড করেছি, তাসরিফ খানের তাইতো এলাম সাগরে গানটি। বন্ধুরা, এই গানটি কিন্তু জাহাঙ্গীরনগরে গিয়েছে, সেখানে জনতার ভিড় পুরোপুরি তাসরিফ খানকে মুগ্ধ করে দিয়েছে, যেটা আপনারা এই ভিডিওটা ফুল দেখলেই বুঝতে পারবেন। তো তাসরিফ খান যেভাবে মানুষকে সহযোগিতা করে, সেই বিষয়টা আমরা ভুলতে পারবো না। সো বন্ধুরা, তারপর আমরা যে শিল্পীর গানটি এড করেছি, আমেরিকার জনপ্রিয় কণ্ঠশিল্পী এক্সটেনশনের লুক অ্যাট মি গানটি। এক্সটেনশনের গান এড করার জন্য অনেকে বলেছিলেন, যার জন্য এই গানটি এড করেছি। আমার কাছে ভাই এক্সটেনশনের গানগুলি মারাত্মক ভালো লাগে, বিশেষ করে ব্যাকগ্রাউন্ডে যে মিউজিকগুলো চলে সেই মিউজিকগুলো বেশি ভালো লাগে আমার কাছে। সো বন্ধুরা, তারপর আমরা ইন্ডিয়ার জনপ্রিয় কণ্ঠশিল্পী কিং ভাইয়ের তু আঁখে দেখলে গানটি এড করেছি। বন্ধুরা, গত পর্ব কিং ভাইয়ের মানমিনি জান গানটি এড করেছিলাম, যেই গানটি আপনাদের অনেকদিন ভালো লাগছে, আর ভালো লাগবে না কেন, গানটি তো মারাত্মক, ভালো লাগতে হবে। সো
সো বন্ধুরা তারপর আমরা যে গানটি শেয়ার করবো কলকাতার ছেলে অরিজিৎ সিং এর স্টেজ কাঁপানোর মতো কিছু গান। কিছু বলতেছে এই কারণেই অরিজিৎ সিং স্টেজে 1 ঘন্টা 20 মিনিটের মতো পারফর্ম করেছে, পুরো স্টেজ পারফর্মটা আপনাদের সাথে শেয়ার করবো। এই ভিডিওতে তো এত বড় শেয়ার করা যাবে না, যার জন্য আপনাদেরকে যেতে হবে ডিসক্রিপশনে। ডিসক্রিপশনে গানটির লিঙ্ক দেওয়া আছে বা লাইভটির লিঙ্ক দেওয়া আছে। তো এই স্টেজ পারফর্মে অরিজিৎ সিং এর অনেক জনপ্রিয় গানই গিয়েছে অরিজিৎ সিং। যেই গানগুলি নেট দুনিয়ে ব্যাপক ভাইরাল, ইভেন আপনাদেরও পরিচিত গানগুলি। সো বন্ধুরা তারপর আমরা সবশেষ যে গানটি শেয়ার করবো আলান ওয়াকারের ডার্ক সাইড নামে যে গানটি আছে সেই গানটি। তো গানটির যে গানের মিউজিকটা আমার কাছে সেই লাগে, ব্যাকগ্রাউন্ড মিউজিকটা একটু শোনেন, শুনলে আপনারও ভালো লাগবে। সো গাইজ ভিডিওটা শেষ করবো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আপনার আব্বু আম্মুকে ভালো রাখার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।